আমি মৃগাঙ্ক, তোমরা দেখছো মোবাইল হসপিটাল ইউটিউব চ্যানেল। আর তোমাদের জন্য আজকের এই ভিডিওটাতে থাকবে বিভিন্ন অফার এবং চমক থাকবে, ফোনের মধ্যে ধামাকা অফার থাকবে, স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে। আর তোমাদের জন্য আজকে আমি বলেইছিলাম গত ভিডিওতে তাদের গিফট করা হবে ভালো, যারা আমাদের ভিডিও দেখে এবং যারা আমাদের যাদের ফোন দরকার নেই, শুধুমাত্র ফোন ছাড়াও তাদেরকে আমরা আমাদের ভিডিও দেখলে আমরা গিফট করি, তোমরা সবাই জানো। তো আজকেও পুরো ধামাকা থাকবে এবং গিফটের বিভিন্ন গিফট তোমাদের হাতে তুলে দেওয়া হবে, তার জন্য পুরো ভিডিও দেখতে হবে এবং কিছু নিয়ম ফলো করতে হবে, যার পর তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। কী পাবে সেটা আমি একটা স্পেশালি দেখিয়ে দিচ্ছি। এই ভিভোর এই ফোনটা পাবে তোমরা, কী করলে পাবে তার জন্য পুরো ভিডিও দেখতে হবে, অবশ্যই ভিডিও দেখো। আর আজকের ধামাকা অফারটা আমি শেয়ার করছি এবং কী কী ফোনের স্টক এসছে আজকে নতুন, পুরো স্টকটা দেখিয়ে দাও। চারিদিকে একটু স্টক আমাদের আজকে ভরপুর আছে এবং তার সাথে সাথে নতুনত্ব কিছু জিনিস আছে, যেগুলো ব্র্যান্ডেড, বোটের কিছু হেডফোন, বোটের স্পিকার, বোটের টাওয়ার, সেগুলোও দেখিয়ে দাও। এগুলো ব্র্যান্ড নিউ পাবে তোমরা এক বছরের ওয়ারেন্টির সাথে। তো সব কিছু নিয়ে আজকে মোবাইল হসপিটালের এই ভিডিওটা অবশ্যই একটু ইউনিক হবে, মানে একটু আলাদাই হবে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, আসছি স্টক নিয়ে। বলেছে আজকের একটু ইউনিক টাইপের কিছু হবে। তো তোমরা জানো যে আমাদের কাছে ব্র্যান্ডেড কিছু টাওয়ার আছে বা যেগুলোকে বলবো আমরা স্পিকার আছে, আর এগুলো বেশ ব্লুটুথ স্পিকার, আর তার সাথে আমাদের বড় বড় টাওয়ার এগুলো, যেগুলো ব্যাটারি মানে মেনলি আপনাদের পাওয়ার ছাড়া আপনারা এনজয় করতে পারবেন বিভিন্ন প্রোগ্রামে এবং বিভিন্ন পিকনিক বলুন সব জায়গায় এনজয় করতে পারবেন। তো এই টাওয়ারটা হচ্ছে পার্টিপাল, যেটা বোটের অরিজিনাল এবং ব্র্যান্ড নিউ, এর সাথে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন। আর এটা হচ্ছে ব্র্যান্ড নিউ, আমি দেখিয়ে দিচ্ছি, আর একটু বাজিয়ে সাউন্ডও শুনিয়ে দিচ্ছি। তো এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে বোটের পার্টিপাল, আপনারা সার্চ করে দেখতে পারেন, পার্টিপাল 208। আপনারা অনলাইন প্রাইস টাইট দেখে নেবেন কত টাকা আছে, অনলাইন প্রাইস যেটা রয়েছে তার থেকে আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পাবেন। আর যেটা আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেটা পাচ্ছেন, এই পার্টিপাল যেটা রয়েছে বোটের অরিজিনাল একদম এক বছরের ওয়ারেন্টির সাথে, এটা কোনো সেকেন্ড হ্যান্ড না, একদম ফার্স্ট হ্যান্ড। আর এটা আমাদের কাছে আপনারা পাবেন যেই প্রাইসটা আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন তার থেকে 1000 টাকা কম দামে আমাদের কাছে পাবেন, শুধুমাত্র মোবাইল হসপিটালে। আপনারা যেই প্রাইসটা অনলাইনে পাবেন তার থেকে 1000 টাকা কমই আমাদের কাছে পাবেন, আমি বলে রাখলাম। যেটা আছে পার্টিপাল 63, এটাও আপনারা সার্চ করে দেখুন অনলাইন কী প্রাইস আছে, তার থেকে অনলাইন প্রাইসের থেকে আমাদের কাছে 500 টাকা কম পাবেন, আর 500 টাকা কমই আমাদের কাছে এই ব্র্যান্ড নিউ যেগুলো সিল প্যাক একদম এই স্পিকারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। এগুলো কিন্তু ব্র্যান্ডেড আর বোট কোম্পানির অরিজিনাল আর নিউ একদম আমাদের কাছে স্পিকারগুলো আপনারা পাবেন। তো এগুলো স্টক আজকে ছিল, এগুলো দিয়ে আপডেট দিয়ে দিলাম, এরকম আমাদের কাছে বিভিন্ন স্পিকার আপনারা পাবেন। তো পরবর্তী আমরা মোবাইল দেখে নিই একটু। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে কিছু লো রেঞ্জের কিছু ফোন দেখিয়ে দিচ্ছি, যেগুলো সকলের খুব ডিমান্ড, আর এই ফোনগুলো আমাদের সকলের কাছে খুব চাহিদার এবং সবাই মেসেজ করে দাদা 2000-3000 টাকার মধ্যে ফোন দেখান। তো আজকে তোমাদের সামনে এই ফোনগুলো রয়েছে, স্যামসং Z2, ভিভোর কিছু ফোন, রেডমি 3S বা Note 5, Note 4, এই টাইপের ফোনগুলো আমাদের কাছে উইদাউট রিপেয়ারিং আপনারা পেয়ে যাবেন, শুধুমাত্র 2000 থেকে স্টার্টিং হবে এবং 2000 থেকে 3500 টাকার মধ্যে কিন্তু এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন, বেস্ট কন্ডিশনের পেয়ে যাবেন এবং কোনোরকম উইদাউট মানে কোনোরকম রিপেয়ারিং বা কোনোরকম চেঞ্জ থাকবে না, এই ফোনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমি বিভিন্ন ফোন নিয়ে আর বলছি না যে এই ফোনটার কী প্রাইস থাকছে, এই ফোন এগুলো মোটামুটি আপনারা 2000 থেকে, যারা 2000-2500-3000 টাকার মধ্যে ফোন খুঁজছেন তারাই আমাদের কাছে এই ফোনগুলো পেয়ে যাবেন, আর একদম অথেন্টিক ফোন আর একদম বেস্ট কন্ডিশনের ফোনগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন। আপনারা জানেন মোবাইল হসপিটালে আমরা কীরকম কন্ডিশনে আপনাদের মেনটেন করি আর আপনাদের হাতে তুলে দিই। তো যাই হোক, পরবর্তী যেগুলো লো রেঞ্জের কিছু ফোন আছে সেগুলো আমি রেখে দিচ্ছি। আজকে বলে দেবো স্টক নিয়ে কোনো ব্যাপার থাকছে না, স্টকের প্রাইস নিয়ে আমি সব কিছু ডিসকাস করছি না, কারণ গত ভিডিওতে আমি বলে দিয়েছি মোটামুটি স্টকটা আমাদের বেড়েছে, প্রায় কিছু স্টক নতুন নতুন স্টক এসছে, সেগুলো নিয়ে আমি দু একটা দেখিয়ে দেবো। বাকি এগুলো পোকোর বা এই রেডমি বা Note 7, এই যে ফোনগুলো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, নিচের দিকে বক্সের যেগুলো আছে ওপেন বক্সের সেগুলো একটু দেখিয়ে দাও। নিচের বক্স প্রত্যেকটা বক্সে কিন্তু আমাদের ফোন রয়েছে এবং ফোন রাখার জায়গা পর্যন্ত আমাদের কম হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো আমি প্রাইসটা বলছি না, আমাদের কাছে মোটামুটি ফোন শুরু হচ্ছে 2000 টাকা থেকে, কিন্তু সবাই মেসেজ করবেন না, কারণ 2000 টাকা বা 2500 টাকার ফোন খুব কমই থাকে।
বিশেষ করে যেগুলো থাকে আমাদের কাছে 3000 থেকে ফোন স্টার্ট হয়, 3000 টাকার ফোন শুরু হয়, এবং 3000 টাকার মধ্যে যেই ফোনগুলো আপনাদের আমাদের কাছে থাকে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। M01 যেগুলো স্যামসংয়ের ফোনগুলো আছে, M01 এগুলো একদম চার্জার নিয়ে আর বেস্ট কন্ডিশনের থাকে। কন্ডিশনটা একটু দেখিয়ে দাও। এই ফোনগুলো আমাদের কাছে কোনো রকম রিপেয়ারিং বা কোনো রকম ডিসপ্লে চেঞ্জ থাকে না। এই ফোনগুলো আমাদের কাছে 3000 থেকে। আর সবসময় পসিবল থাকে না প্রত্যেকটা ফোনই যে কম প্রাইসে থাকবে সেটাও হয় না, কখনও অফার প্রাইসে থাকে। আমি একটা গেমিং ফোন দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের কাছে গত ভিডিওতে যেটা প্রাইস অনেক হাই ছিল, এবার আমাদের কাছে একটু প্রাইসটা অনেক কমে গেছে, যেটা পোকো X3 Pro। গেমিং ফোন আর সকল খুব ডিমান্ডেবল ফোন পোকো X3 Pro দেখিয়ে দাও একবার। 8GB 128GB স্টোরেজ দিয়ে আর একদম অথেন্টিক ফোন এবং কোনো রকম চেঞ্জ থাকবে না এবং কোনো রকম রিপেয়ারিং ছাড়াই। আর এই ফোনগুলো আমাদের কাছে গত ভিডিওতে যা প্রাইস ছিল তার থেকে এখন 1000 টাকা কমে গেছে, মানে মোটামুটি এই ফোনগুলো আমাদের কাছে 10000 টাকায় স্টার্টিং, এখন 10000, মানে শুধুমাত্র 10000 টাকার মধ্যে থেকে স্টার্টিং হবে। পরবর্তী আমি দেখিয়ে দিচ্ছি কিছু একদম একটু এদিকে বক্স, ওপেন বক্সগুলোর আপডেট দিয়ে দাও। ওপেন বক্স ফোনগুলো আমাদের কাছে রয়েছে পোকোর M2 X3, পোকোর C12, রিয়ালমির যেগুলো আছে, টেকনো, ওপোর যে বিভিন্ন ফোনগুলো রয়েছে, তো সেই ফোনগুলো তো আছে, কিন্তু লো প্রাইসের ফোন কিছু রাখা আছে এদিকে যেগুলো 2GB 3GB স্টোরেজ দিয়ে। যেমন ধরে দেখিয়ে দিচ্ছি আমি 3GB স্টোরেজ দিয়ে নার্জোর যেগুলো নতুন নতুন ফোন, 50i এর কন্ডিশন, এটা বিল পেপার শুধু রয়েছে। এই ফোনটা নেওয়ার হয়েছে 2 মাস, এটা একদম অ্যামাজনের একটা বিল পেপার এবং পুরো অরিজিনাল এর ডেটা কেবল বা চার্জার, পাওয়ার কেবল প্রত্যেকটাই রয়েছে। আর এই ফোনগুলো আমাদের কাছে আপনারা 3GB স্টোরেজ দিয়ে আমাদের কাছে একদমই 4500-5000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, 5000 টাকার মধ্যে এই ফোনগুলো পেয়ে যাবেন, নার্জো 50i। আর আমাদের যেগুলো স্টক রয়েছে তার মধ্যে আমি একটু ফোনগুলো দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে এই ফোনগুলো রয়েছে যেটা হচ্ছে তোমার রিয়ালমি C12, যেগুলো রয়েছে 3GB স্টোরেজ দিয়ে। এইগুলো ফোন আমাদের কাছে 3GB 4GB রয়েছে, প্রত্যেকটাই কিন্তু একদমই বেস্ট কন্ডিশনের আছে। আমি দেখিয়ে দিচ্ছি একবার, একদমই শুধু একটু ধুলোবালি যেটা থাকে নর্মালি আমাদের শপের মধ্যে সেটাই শুধু ধুলোমালি দেখা যাচ্ছে, আর প্রত্যেকটাই কিন্তু ফ্রেশ কন্ডিশনের। এই ফোনগুলো আমাদের কাছে 5000 থেকে স্টার্টিং থাকবে। আর এদিকে রয়েছে রিয়ালমি C1, রিয়ালমি 7, এই ফোনগুলো আমাদের কাছে প্রায় 4500-5000 থেকে স্টার্টিং শুরু হচ্ছে। রেডমি 4, যেগুলো এই ফোনগুলো আমাদের কাছে কিন্তু আপনারা 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর এগুলোও কিন্তু কোনো চেঞ্জ থাকবে না, একদম ব্র্যান্ড নিউ। আমি ফোনগুলো ধরে দেখাচ্ছি না কারণ আমাদের স্টক বারবার একই কথা বলতে ভালো লাগে না। তো এদিকে রেডমির ফোনগুলো এবং ওপোর ফোনগুলো, যে ওপোর এই ফোন এই কন্ডিশনের ফোনগুলো, এগুলো 3GB র্যাম এবং 32GB স্টোরেজ দিয়ে আর একদম বেস্ট কন্ডিশনের, একদম ব্র্যান্ড নিউ, শুধুমাত্র ইউজ হয়নি, এগুলো আনইউজড ফোন বলাই যায়। তো এই ফোনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন 5000 টাকার মধ্যে, 4500-5000 টাকার মধ্যে। ওপোরের যেগুলো রয়েছে রেডমি 7 প্রো, 7 প্রো, 7 প্রো, 7S, এই ফোনগুলো আমাদের কাছে আপনারা কিন্তু 4GB 64GB স্টোরেজ দিয়ে, ব্ল্যাক কালারের এবং গ্রিন কালারের সব কালারই রয়েছে আমাদের কাছে। এই ফোনগুলো আমাদের কাছে যেগুলো এখানে 4টা ফোন রয়েছে সেগুলো সব ফোনই প্রাইস সেম। আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে 6500 টাকা থেকে, 6500-7000-7500 টাকার মধ্যে এই ফোনগুলো চলে আসবে। আর এইদিকে দেখিয়ে দাও একবার, এই পোকোর M3 যেগুলো ফোন রয়েছে, একটা হলুদ কালারের, মানে একটা ইয়েলো আছে, একটা ব্ল্যাক আছে, একটা হোয়াইট, ওপোর একটা আছে। এই ফোনগুলো আমাদের কাছে আছে 4GB 64 এবং 6GB ওপোরের যে ফোনগুলো রয়েছে, ওপোর ফোনগুলো, এগুলো 6GB র্যাম দিয়ে, এগুলো মোটামুটি আপনারা 6500-7000 টাকার মধ্যে চলে আসবে। নিচের দিকে ফোনগুলো একবার দেখিয়ে দিন, এগুলো হচ্ছে রেডমি নোট 5 প্রো, ভিভোর ফোন রয়েছে এবং ভিভো Y55L, এই ফোনগুলো আমাদের কাছে প্রায় 4500-5000 টাকা থেকে স্টার্টিং আছে। বিভিন্ন স্টক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টক রয়েছে ফোন, যে আইফোন রয়েছে, iPhone X রয়েছে, iPhone SE রয়েছে। এইদিকে নিচের দিকে একটু নিচের দিকে দেখিয়ে দিচ্ছি, ওপেন বক্সের মধ্যে পোকো X3, ভিভো 69, M01, প্রত্যেকটাই কিন্তু ফোন রয়েছে। ফোন রাখার মানে এতটা স্টক রয়েছে এবার যে ফোন আমরা রাখার জায়গা পাচ্ছি না যে কোথায় রাখবো। রেডমি নোট 9 পাওয়ার, যেটা যে 6000mAh ব্যাটারি এমএস রয়েছে, 6000mAh ব্যাটারি, আর একদম বেস্ট কন্ডিশনের ফোনগুলো, একদমই ওয়াও কন্ডিশন যেটাকে বলে, একদম কোনো রকম স্ক্র্যাচ বা কোনো রকম ডেন্ট নেই। কিন্তু এই ফোনগুলো আমাদের কাছে আপনারা ওপেন বক্স কন্ডিশনে পেয়ে যাবেন। আর এগুলো ফোন আমি যেই প্রাইসে থাকে সেটা হচ্ছে 6000 থেকে স্টার্টিং থাকে। বিভিন্ন ফোন রয়েছে এবং চিপ রেটের কিছু ফোন রয়েছে, যেগুলো হচ্ছে এই ফোনগুলো, যেগুলো হচ্ছে রেডমি 3S, এই ফোনগুলো আপনারা 2000-2500 টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন, কিন্তু এগুলো বিশেষ লিমিটেড স্টক থাকে। নিচের দিকে একবার দেখিয়ে দাও, নিচের দিকে এদিকে ভিভোর ফোনগুলো রয়েছে, পোকো X3, M2, পোকো F1, এই ফোনগুলো রয়েছে, প্রত্যেকটাই কিন্তু ফোন রয়েছে, প্রত্যেকটাতেই ফোন রয়েছে। একটা ফোন আমি ধরে দেখিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা দেখানো পসিবল না, এগুলো প্রাইসটা আমি বলে দিচ্ছি। এই ফোনগুলো আমাদের কাছে স্টার্টিং একদম ওয়াও কন্ডিশনের, এগুলো ওপেন বক্স ফোন, এর মধ্যে চার্জার থেকে শুরু করে সব কিছু কমপ্লিট থাকবে। পোকোর এই ফোনগুলো আমাদের কাছে M2, একবার দেখিয়ে দাও,
তো এই ফোনগুলো আমাদের কাছে যেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র 6,500-7,000 টাকা থেকে স্টার্টিং প্রাইসে পেয়ে যাবেন, এবং 6GB 8GB স্টোরেজ দিয়ে এই ফোনগুলো কিন্তু আছে। আর উপরের দিকে যে ফোনগুলো রয়েছে এগুলো ওপোর ফোন রয়েছে, উপরে নিচে এইদিকে আমি ডান দিকে যাবো যে ওপোর ফোনগুলো, ওপোর বিভিন্ন স্টক রয়েছে ওপেন বক্স ফোনে, ওপো F19, ওপোর F53, এই ফোনগুলোও কিন্তু আমরা প্রায় 8,000-9,000 টাকা স্টার্টিং প্রাইস রয়েছে, এগুলো বেস্ট কন্ডিশনে রয়েছে। OnePlus-এর স্টক একটা আছে, OnePlus-টা দেখিয়ে দিচ্ছি, এই OnePlus রয়েছে, OnePlus-টাও আমাদের কাছে আপনারা মোটামুটি আমাদের কাছে OnePlus 5T এবং 8GB 128GB স্টোরেজ দিয়ে এবং সব কিছু কমপ্লিট পাবেন। এই ফোনটা কিন্তু আমাদের কাছে আপনারা 10,500 টাকা থেকে 11,000 টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন। তো এইরকম স্টকগুলো রয়েছে, এবং যেগুলো আমি বলেছি যে আমাদের কাছে এবার আমরা কিন্তু আমাদের এই ভিডিওটা আমাদের মোবাইল হসপিটালে যে স্টক আপডেট, আমি শুধুমাত্র স্টকটার আপডেট দিতে এই ভিডিওটা আমাদের এবারের ভিডিওটা করা। তো আমি মূলত আমার উদ্দেশ্যই ছিল যে আমাদের মোবাইল হসপিটালে আমাদের কিন্তু ভরপুর স্টক রয়েছে, আমি প্রত্যেকবারই কিন্তু ফোনের ডিসকাস করা বা প্রত্যেকটা ফোনের প্রাইসিং বলাটা পসিবল হয় না, কারণ একই প্রাইস থাকে সবসময়, প্রায় 200-100 টাকা শুধু আপ ডাউন এটাই থাকে। তো ফোনের প্রাইসিং মোটামুটি একই থাকছে, প্রত্যেকটা ফোনের আপডেট দেওয়াই আছে অলরেডি। আমি শুধুমাত্র স্টকটা বলে দিলাম যে আমাদের কাছে এবারে 2,000 টাকা থেকে ফোন স্টার্ট আছে, আপনাদের যাদের যেরকম ফোন দরকার, যেরকমই আপনাদের প্রয়োজন আছে সেরকমভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনারা ফোন করতে পারেন, আমাদের অ্যাড্রেস আপনার গুগল ম্যাপে পেয়ে যাবেন আপনার মোবাইল হসপিটাল সার্চ করলে। মোবাইল হসপিটালে আমরা মেনটেন করি আমাদের আপনাদের জন্য সস্তায় মানে খুব চিপ প্রাইসে আপনাদের বেস্ট ফোন তুলে দেওয়ার, এবং প্রত্যেকটা ফোনে অথেন্টিক ফোন এবং বিল বক্স চার্জার কমপ্লিট থাকছে। তো সকলের কাছে ধন্যবাদ, আর সকলকে আরেকটাই বলবো যে যারা আমাদের এই ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন। আপনাদের মধ্যে থেকে আমি 3 জনকে যারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন ফেসবুকে এবং মিনিমাম 20টা করে শেয়ার করবেন, আমরা যদি দেখি যে আপনারা শেয়ার করেছেন এবং তারপরেও আপনাদের মধ্যে থেকে 3 জনকে আমরা সিলেক্ট করব, এবং 3 জনের মধ্যে থেকে 1 জনকে আমরা 1,000 টাকার একটা ফোন তুলে দেবো, আর 1 জনকে আমি যেটা করব সেটা হচ্ছে একটা নেক ব্যান্ড, যেটা হচ্ছে আমাদের কাছে নেক ব্যান্ড বলতে আপনাদের হেডফোন যেটা রয়েছে সেটা আমাদের কাছ থেকে একটা পাবেন, সেটা হচ্ছে বোট কোম্পানির ছিল, বোটের একটা নেক ব্যান্ড পাবেন, এবং আরেকটা আমাদের কাছ থেকে স্পিকার পাবেন আপনাদের চয়েস পছন্দ মতো আমাদের কাছ থেকে একটা, এই এরকম স্পিকারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। তো সেই ব্লুটুথ স্পিকারগুলো আমরা গিফট করবো 3 জনকে। তো অবশ্যই যারা দেখছো অবশ্যই আমাদের সাপোর্ট করো, এবং আপনাদের বন্ধুবান্ধব সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও। ধন্যবাদ, ভালো থাকবেন।